আসনি, স্বয়ং আসনি, বিনামূল্যে নাম ভর্তি, অটল অমৃত অভিযান, আয়ুষ্মান ভারত, কনকলতা মহিলা সবলীকরণ আসনি, কুশল কোঁৱৰ সার্বজনীন বৃদ্ধ পেনশন আসনি, ইন্দিরা মিরি বিধবা পেনশন আসনি, কব গেলে অসমের উন্নয়নের এক অনিরুদ্ধ যাত্রা আমি যোৱা পাঁচটা বছর নির্মাণ করেছিল। অসমের রাইজে যে ধরনের আমার সরকারখনক বিচারিছিল, পাঁচটা বছর স্বচ্ছ আর নিকা এটা কারো দুর্নীতির অভিযোগ নোহাক পাঁচটা বছর মুখ্যমন্ত্রী সোণোৱাল ডাঙরিয়ার নেতৃত্বে আমি অসম গণ পরিষদ আর আমার মিত্র দল সমূহ একলগে কাম করেছিল। মাজুলীর জীবনলৈ পরিবর্তন আহিল, মাজুলী জিলা হল, মাজুলীর চুকে কোণে রাস্তার এক নতুন মাজুলীর বিকাশত এক নতুন জীবন দিলে, আর শেহতিয়াক মাজুলী আর শিবসাগর যোরহাটের মাজের দলনে মাজুলীক বিকাশের এক উচ্চ পর্যায়লকে লই গেল। আজির এই দিনট মানে বিনম্রতার সঙ্গে মাজুলীবাসী রাইজক অনুরোধ করিম যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমার সকলরে অতিকে মরম আর অতিকে শ্রদ্ধায় সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়াক মাজুলীর পর আমি অভিলেখ সংখ্যক ভোটত বিজয়ী করে আক।